আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল সুতে বি আর বি কেবলস সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 19 জনের মৃত্যু নতুন শনাক্ত 1600 বেশি রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট অস্থির পেঁয়াজ সবজি আর চালের বাজার এবং পালিত হলো 12 রবিউল আউয়াল ফরাসি সরকারের বিরুদ্ধে রাজধানীতে মুসল্লিদের বিক্ষোভ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 19 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5905 জনে এই সময় 14141টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে 1604 জন এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,06,364 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.34% একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1422 জন মোট সুস্থ 3,22,703 সুস্থতার হার 79.41% স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 7 জন নারী এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 13 জন মারা গেছেন সরকার দাম বেঁধে দেওয়ার পর থেকে রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট বেড়েছে আড়তদাররা বলছেন সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু পাওয়া যাচ্ছে না তবে ক্রেতাদের অভিযোগ নিয়মিত তদারকির অভাবে কয়েক মাস ধরে অস্থির আলু পেঁয়াজ সবজি আর চালের বাজার আদিন সজীবের রিপোর্ট রাজধানীর কারওয়ান বাজার দেশের অন্যতম এই পাইকারি বাজারেও আলুর সরবরাহ নেই আগের মতো আগে যেখানে আলুতে ভরপুর ছিল আড়ত এখন তার বেশিরভাগই ফাঁকা বিক্রেতারা বলছেন সরকারের বেঁধে দেয়া দামে হিমাগর থেকে আলু কিনতে না পারায় তৈরি হয়েছে এ সংকট ব্যাপারীরা অনমনে করেন যে হিমাগর বলে দাম বেশি আমাকে বলে যে দাম বেশি আমরা বলছি যদি 30 টাকা কেজি হয় আমরা বেশি দিতে পারবো সরকারি আইন অনুযায়ী এছাড়া আমরা বেচতে পারবো না ওরা কত চায় ওরা চায় আরো বেশি চায় 2-3 টাকা বেশি চায় আলু তো বাজারে নাই আলু মানে কিনলাম ওই একখানে আছে 40 টাকা তবে বাজারে আছে পর্যাপ্ত পেঁয়াজ তারপরেও দাম কমছে না নতুন পেঁয়াজ না আসলে দাম কমবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা রোপণ করতে যারা তাদের যদি ঠিক মতো আল্লাহ দেয় তার লিগে আশা করা যায় যে হয়তো দাম কমতে পারে ম্যাক্সিমাম মনে করেন এগুলো 2 মাস লাগবে যখন দেখবে আপনারা নাই মোবাইল কোড আসতেছে না তখন এদের খেয়াল খুশি মতো এরা করতেছে যেমন চাহিদা দেখছি বেশি তখন খেয়াল খুশি মতো বাড়িয়ে দিতেছে ঢাকার সব বাজারেই এখন শীতকালীন আগাম সবজিতে ভরপুর তবে তার দাম বেশি কেজি প্রতি সিম 140 আর কাঁকরোল ও গাজর 80 টাকা মানভেদে কাঁচামরিচও 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বৃষ্টি হইলো মাঝখান থেকে বৃষ্টিতে মাল কিছু নষ্ট হয়েছে এই জন্য আবার একটু দাম বেশি এখন যদি আবার আবহাওয়া ভালো থাকে আবার নিয়ন্ত্রণ এসে যাবে যেখানে আমার 1 কেজি লাগে সেখানে মানে 250 গ্রাম কম নিচ্ছি তার কারণ আমার ওই কম টুক দিয়ে চলতে হচ্ছে অস্থির চালের বাজারও মিনিকেট নাজির শাল ও মোটা চালের দাম এ সপ্তাহেও বেড়েছে কেজিতে 2 টাকা দরে সরকার যদি মেলে গ্রুপগুলোতে মনিটরিং করে তাহলে বুঝতে পারবো যে আসলে বাড়ার কারণটা কি শুধু সরকারি নির্দেশনার দর বেঁধে দেয়া নয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও কঠোর করার দাবি জানালেন ক্রেতারা আদিন সজীব ATN বাংলা ঢাকা শুক্রবার ছিল 12 রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস বিশ্ব মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিন রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি পৃথিবীতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা একরামুল হক সাইমের রিপোর্ট প্রায় 1500 বছর আগে এই দিনে আকাশ থেকে যেন চাঁদ নেমে এসেছিল পবিত্র মক্কা নগরীর বুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ধ্বনিতে দুলে উঠেছিল উষর মরু
বিবাদ সংগ্রামে বিভ্রান্ত মানুষকে পথ দেখিয়ে অন্ধকারে আলো ফুটিয়ে একই দিনে 63 বছর বয়সে মারা যান মানবতার এই মহান মুক্তিদূত। আমরা নবীজির পরিচয় ফুটিয়ে তুলব, তার আদর্শ ফুটিয়ে তুলব। তিনি সবার জন্য রহমত, শত্রুর জন্য তিনি রহমত, এটা তিনি প্রমাণ করে গিয়েছেন, এটা আমরা দেখাবো। শুধু তাই না, মানব দানব তো বটেই, নবীজি ইতর প্রাণীর জন্যও রহমত ছিলেন। দিনটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে আয়োজিত হয় নানা অনুষ্ঠান। শাহবাগে মইনুদ্দিন আহমদের অনুসারীরা বর্ণাঢ্য র্যালি বের করেন। এতে ফ্রান্সের ম্যাগাজিনে কার্টুনে মহানবীকে অবমাননা করার তীব্র প্রতিবাদ জানানো হয় পোস্টার ফ্ল্যাকারে। প্রিয় নবীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে সেটা আমরা নিন্দা করছি। বড় স্ট্যাচু বানিয়ে বা বড় বিল্ডিং বানিয়ে বা আইফেল টাওয়ার বানিয়ে সভ্য জাতি হওয়া যায় না। সভ্য জাতি হতে হলে সভ্য মন মানসিকতা দরকার, মানবতার দরকার রয়েছে। গুলিস্তানে সৈয়দ শহীদুদ্দিন আহমদের অনুসারীরা আয়োজন করে র্যালি ও আলোচনা। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। আঞ্জুমানে আসাদিয়া, নুরিয়া, শেহাবিয়া, ঢাকা মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান ও ওয়াজ মাহফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, কারণ নবীজি বলেছেন তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আর সোমবারে নবীজি রোজা রেখে তার জন্মের দিন উদযাপন করেছেন। সুতরাং আমরাও যদি নবীজিকে ভালোবাসি তাহলে ইবাদতের দ্বারা নবীজির যেখানে পন্থায় আর তার জন্মের দিনটা উদযাপন করব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ফরাসি সরকারের বিরুদ্ধে বাদ জুমার রাজধানীতে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। ফ্রান্সের সাথে বাংলাদেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সহ ফরাসি পণ্য বর্জনের দাবি জানান বিক্ষোভকারীরা। মনির হোসেন তোপুর রিপোর্ট। জুমার নামাজ শেষ করেই রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে রাস্তায় নামেন মুসল্লিরা। বিক্ষুব্ধ খণ্ড খণ্ড মিছিল একসময় বড় সমাবেশে রূপ নেয়। স্লোগান দিয়ে এই মিছিল থেকে ফ্রান্স ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ঘৃণা জানান বিক্ষোভকারীরা। এই ঘটনায় ফ্রান্সকে বিশ্ব মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও সমাবেশে জানায় ইসলামী দলগুলোর নেতারা। সরকারকে বলতে চাই, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন। আগামী সোমবার সকাল 11টায় বাইতুল মক্কার উত্তর গেট থেকে আমাদের মিছিল শুরু হবে ফ্রান্সের দূতাবাস ঘেরাওর উদ্দেশ্যে। পরে বাইতুল মক্কার মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিল পুরানো পল্টন, বিজয়নগর সহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই প্রতিবাদে ইসলামী আন্দোলন, ইমাম খতিব ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জনস্বার্থে সাংবাদিকতা হলে গণতন্ত্র চর্চার পথ সুগম হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। এতে বেস্ট রিপোর্টিং এর জন্য 14টি ক্যাটাগরিতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার 15 জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। ইনভেস্টিগেশন ছিল আমাদের বিচারকদের দৃষ্টিতে তিনি সেরার কাতারে। রিপোর্ট করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব সেই ব্যাপারগুলোতে তাদেরকে আমরা আরো সহযোগিতা করতে পারি এবং রিপোর্টার্স ইউনিটি তাদেরকে আরো সচেতন করতে পারে যাতে সেখান থেকে দায়িত্বশীল সাংবাদিকতার দিকে তারা মনোনিবেশ করবেন। এবং আমরা সবসময় যেটা বলি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা, সেটার ব্যাপারেও তাদেরকে আমরা আরো বেশি সহযোগিতা যেন করতে পারি। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে অ্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনমত যাচাইয়ের চ্যালেঞ্জ জানান তিনি। দেশের করোনা সংক্রমণ নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে,
তারা বলে গণতন্ত্রের কথা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার, আওয়ামী লীগের কোনো অধিকার নেই জনগণকে, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করবার। আসুন না, নর্মাল ইলেকশন করুন, ফেয়ার ইলেকশন করুন। আপনারা কোথায় কে টিকে আছেন, কোথায় কি জনগণের নাকি দরদি হয়ে গেছেন দেখা যাবে। মুক্ত সাংবাদিকতার পথ আরও গতিশীল করতে ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধন করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। দেশের বাইরে থেকে অপপ্রচার বন্ধে কার্যকর উপায় খুঁজে বের করতে হবে বলেও মনে করেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। আমাদের দেশে এই সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য বিশেষ করে প্রথমে তথ্য প্রযুক্তি আইন করা হয়েছিল, পরে এটাকে আবার কিছুটা কারেকশন করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। মিডিয়া জগতে যেটা আলোড়ন সৃষ্টি করেছিল যে এর মতো কতগুলো ধারা আছে যেগুলোতে স্বাধীন সাংবাদিকতাকে বাধা সৃষ্টি করা হয়, আমি আশা করব এটা আমি সংসদে উত্থাপন করার চেষ্টা করেছিলাম যে এইগুলি কিছু কিছু ধারা যাতে করে সংশোধন করে এটাকে সাংবাদিকতা থেকে মুক্ত সাংবাদিকতা করে করার সুযোগ দেওয়া হোক। বৈধ পথে বিদেশি কর্মী পাঠানোর পর অনিয়মের অভিযোগ উঠলে মানব পাচার আইনে মামলা হওয়ার বিধানে ক্ষুব্ধ জনশক্তি প্রেরণকারী। সরকারি নিয়ম নীতি মেনে কর্মী পাঠানোর পরও এ ধরনের সমস্যা তৈরি হলে জনশক্তি প্রেরণ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন আইনটি নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। অবৈধ পথে বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার ঘটনায় বারবারই হোঁচট খেয়েছে এদেশের অভিবাসন খাত। তবে যারা বৈধ পথে বিদেশে কর্মী পাঠান তাদের কোনো কর্মী অভিযোগ করলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হচ্ছে মানব পাচার আইনে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সমস্যা অভিবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। মানব পাচার আইন এবং অভিবাসনের যে আইনটা রয়েছে এর মধ্যে সাংঘর্ষিক অবস্থার কারণের জন্য যারা বৈধভাবে কর্মী প্রেরণ করছে, যারা দূতাবাসের সত্তায়িত অনুমোদন নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক যে নিবন্ধন অনুমোদন সেগুলি নিচ্ছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বৈধভাবে করছে, বিএমডি থেকে স্মার্ট কার্ড নিচ্ছে, তারা টিকিট দিয়ে আকাশপথে সঠিকভাবে কর্মী প্রেরণ করছে, সেই কর্মীরা প্রেরণ করার পরে যদি কর্মীদের একতরফা অভিযোগের ভিত্তিতে কোনো রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেফতার করা হয়, তাকে জেল দেওয়া হয়, তাহলে কিন্তু এই সেক্টরের সাথে জড়িত যারা জনশক্তি রপ্তানি করে প্রেরণ করে তারা কিন্তু এটা আতঙ্কিত হয়ে যাবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী রিক্রুটিং এজেন্সিগুলোকে অভিবাসী আইনের আওতায় রাখার পক্ষে মত দেন। রিক্রুটিং এজেন্সিগুলোকে যাতে অযথা হয়রানি করা না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। আমি কিন্তু চাই মূলত আমাদের রিক্রুটিং এজেন্সিগুলি আমাদের অভিবাসী আইনে থাকুক। হোম মিনিস্টারের সাথে আমরা মিটিং করেছি, আলাপ করেছি এই বিষয় নিয়ে, আর আমরা একটা সলিউশন বাইর করছি। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যাতে নিরপরাধ কাউকে বিচারের আওতায় আনা না হয় সে বিষয়টি সতর্কতার সাথে দেখার পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 4.5 কোটি ছাড়ালো বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা, আর মারা গেছে 11,82,000-এরও বেশি মানুষ। গত বছরের ডিসেম্বরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সবশেষ 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 88,521 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত প্রায় 90 লাখ, মারা গেছে 2,28,000-এরও বেশি। এদিকে দৈনিক সংক্রমণ কমেছে ভারতে, সর্বশেষ একদিনে দেশটিতে সংক্রমণ 48,000-এরও কিছু বেশি, মারা গেছে 563 জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত প্রায় 81 লাখ, মোট মৃত্যু 1,21,090 জন। পার্টিক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ সহসভাপতি পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল 11:30 শুরু হবে নির্বাচন। গত 3 অক্টোবর অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে 4 সহসভাপতি পদের মধ্যে চতুর্থটিতে টাই হয়েছিল তাবিদ আওয়াল ও মহিউদ্দিন আহমেদ মহির মধ্যে। সমান 65 করে ভোট পেয়েছিলেন সর্বশেষ কমিটির 2 সহসভাপতি তাবিদ আওয়াল ও মহিউদ্দিন মহি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1600-এরও বেশি।
রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট, অস্থির পেঁয়াজ, সবজি আর চালের বাজার। এবং পালিত হল ১২ রবিউল আউয়াল, ফরাসি সরকারের বিরুদ্ধে রাজধানীতে মুসল্লিদের বিক্ষোভ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।